দর্শক শ্রোতা মন্ডলী এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আমি বিনীত ভাবে অনুরোধ করছি কামাল উদ্দিন আহমেদ জাফরি ফি হায়াতিহি সম্মানিত প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় আমি মোহতারামকে ওনার আলোচনা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ফেরিয় السلام عليكم ورحمة الله وبركاته. عليكم السلام Hello. ورحمة الله. جي. شنو هذا تشي؟ جي شنو جي محترم. آج. جي. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ونبينا وحبيبنا محمد.

অনেকক্ষণ ধরেই এই আয়োজনে শরিক থেকেছি এবং অনেক উপকৃত হয়েছি জ্ঞান অর্জন করেছি অনেক কিছুই আমি জোগাড় করেছি আলহামদুলিল্লাহ কারণ জীবনটা তো এই সারা জীবনই এই জোগাড় করতে হয় এলেম অর্জন করতে এর তো সীমা নাই তো আলহামদুলিল্লাহ ভালো ভালো আলোচনা শুনলাম আমাদের বন্ধুদের আমাদের ছাত্রদের সবাই আমি শুনলাম খুব ভালো লাগলো তা আজকের বিষয়টা আধুনিক বিশ্বে দেওয়া পদ্ধতি আমারই ছাত্র ব্যারিস্টার ইসমাইল একটা মূল্যবান কথা বলে গেছে সেটা হলো যে সমস্ত নবী যখন আগমন করেছেন প্রেরিত হয়েছেন তার যুগটা তার জন্য আধুনিক ছিল ওইটাই ছিল আধুনিক কথা ঠিকই এখন আমাদের জন্য আধুনিক যে জগৎটা সেই জগৎটা কি সেটা হলো একটু ওই যে গ্লোবাল ভিলেজ বলা হচ্ছে এখন এখন আধুনিক ইয়েটা দুনিয়াটা গ্লোবাল ভিলেজ আজকে একটা দুনিয়াকে নিয়ে একটা গ্রাম হয়ে গেছে এটা হলো আমাদের আধুনিক বিশ্ব এখন থাকবো না কো বদ্ধ করে দেখব এবার জগৎটাকে এই যে কবির কবি তো ডানা ছাড়া উড়েন কিন্তু বিজ্ঞানীরা এসে আবার ডানা লাগিয়ে দেন সুতরাং এখন বিজ্ঞান এসে ডানা লাগিয়ে দিয়েছে মানুষ এখন গ্রহ থেকে গ্রহান্তরে তারা ভ্রমণ করার চেষ্টা করছে এটা মনে রাখতে হবে যে নবী করিম সাল্ল আলী সাল্লাম তিনি বিশ্ব নবী এর আগে নীতিগত ভাবে ইব্রাহিম আলি সাল্লাম নীতিগত ভাবে বিশ্বনবী কিন্তু বাস্তবে বিশ্বনবী হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তিনি গোটা বিশ্বের কাছে তিনি সমস্ত মানব জাতির কাছেই তিনি কেমত পর্যন্ত সকলের সকল দেশ জাতি সৃষ্টির কাছে তিনি প্রেরিত কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম তুমি বলে দাও এ মানব গোষ্ঠী আমি তোমাদের সকলের প্রতি রাসূল হয়ে প্রেরিত হয়েছি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি সুতরাং তিনি সকল কেমত পর্যন্ত সকল মানুষের এখন হচ্ছে যে তিনি যখন দাওয়াতের কাজ করলেন মক্কায় এবং মদিনায় তার জীবনে তিনি তখন আধুনিক তার জন্য আধুনিক বিশ্বের তিনি দায়ী ছিলেন তিনি কাজ করেছেন দিন কয়েম করলেন কিন্তু বর্তমান যুগে তিনি যে নবী যেখানে মানুষ আকাশ আকাশে ভ্রমণ করছে মাটির তলায় চলে যাচ্ছে সমুদ্রের তলদেশে চলে যাচ্ছে এগুলি সব মানুষের নখতর্পণে চলে আসতেছে তিনি কি এখনো নবী না তার জীবনেই সেই ঘটনা আল্লাহ পাক ঘটিয়ে দিলেন তিনি হলেন মেরাজের নবী তারই জীবনে মেরাজ নামক ঘটনা ঘটানো হলো এই জন্য যে মানুষ যত যেখানেই যাক না কেন যত উপরে যাক যত নিচে যাক নবী করিম সাল্ল আলী ওসাল্লামকে আল্লাহ পাক কোন পর্যন্ত নিলেন সিদ্রাতুল মুনতাহা গেলেন এরপরে সিদ্ধাতুল মন সৃষ্টির শেষ বর্ডার তার উপরে একটাই সৃষ্টি সেটা হলো আরশো আদিম তাহলে সিদ্ধাতুল মুনতাহায় তাকে দণ্ডায়মান করা হলো গোটা সৃষ্টি জগৎ তার পায়ের তলা রেখে দেওয়া হলো তাহলে তিনি আজকের যুগেরও তিনি নবী কেমন পর্যন্ত পৃথিবীর যত উন্নতি হবে মানুষ যতই ভ্রমণ করুক যাই কিছু করুক না কেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিউসাল্লামের পায়ের তলাই থাকতে হবে কত তলায় থাকবে তা আলোক বর্ষ দিয়ে মাপতে পারবে না নবী করিম সাল্ল আলী সাল্লামকে এই মর্যাদা আগেই দিয়েছেন বর্তমান যুগের দিন ধর্ম বস্তুগত দিক থেকে যৌক্তিক দিক থেকে ইসলামিক ইসলাম ছাড়া অন্য কোনো দিন হতে পারে না এখন থাকলো আমাদেরকে বলা হলো যে আধুনিক বিশ্বে দাওয়া পদ্ধতি প্রথমত দাওয়া এই দাওয়াটা এটা হলো ইংরেজিতে বলে প্রিচিং কল আহ্বান জানানো দাওয়া তো দাওয়া কার দিকে দাওয়া এই লক্ষ্যটা হলো আল্লাহর দিকে আল্লাহর দিকে মানে এক নম্বরে আল্লাহ পাকের তো হেদের দিকে একত্ববাদের দিকে তিনি স্রষ্টা তার জাতের দিক থেকে তিনি একজন একক এবং তার কি বলে তার মাবুদ তার তিনি একমাত্র মাবুদ তিনি একমাত্র ব্যবস্থাপক তিনি একমাত্র স্রষ্টা এবং তার কাছে আবার আমাদেরকে ফিরে যেতে হবে দর্শনগত দিক থেকে এই দাওয়াতটা ক্লিয়ার করতে হবে মানুষ নিজেই এই পৃথিবীতে আসেনি তাকে আল্লাহ পাক নিয়ে এসছেন তিনি সৃষ্টি করেছেন পৃথিবীও তিনি সৃষ্টি করেছেন মানুষকেও তিনি সৃষ্টি করেছেন অতএব তার দিকে দাওয়াত এটা হলো আমাদের লক্ষ্য আর আমাদের উদ্দেশ্য কি উদ্দেশ্যটা হলো দাওয়াতের লক্ষ্য উদ্দেশ্য হবে এই সামাজিক পরিবর্তন সমাজে পরিবর্তন একটা তৌহদ ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা সভ্যতা বিনিমিত হওয়া এটা এখন আমাদেরকে আল্লাহ আদেশ করেছেন নবী করিম সাল আলী সাল্লাম কে বলছেন হাসানা তুমি ডাকো তোমার রবের পথে রবের দিকে ডাকো তিল হেকমা হেকমা কি জিনিস হেকমা নিয়ে আলোচনা অনেকেই করেছেন সুন্দর আলোচনা করেছেন কিন্তু আমার দৃষ্টিতে হেকমা হলো জ্ঞানের বাস্তব দিকটা হলো হেকমা জ্ঞান হলো আমি অর্জন জানলাম জানাকে বলে জ্ঞান এটা দুনিয়ার বিষয়ে যেটা আমি জানলাম এটাও জ্ঞান আখরাতের বিষয়ে জানলাম এটাও জ্ঞান কিন্তু জ্ঞানটাকে বাস্তবে প্রয়োগ কিভাবে করতে হবে সেই কৌশলটার নাম হল হেকমা এই জন্য হেকমা শব্দটা জ্ঞানের চাইতে এই জন্য যে হেকমা বলতেই এলেম জ্ঞান এর মধ্যে আছে উপরন্তু এই হেকমা জ্ঞানকে কিভাবে প্রয়োগ করতে হবে তার বাস্তব কর্ম কৌশল এর মধ্যে আছে এই জন্য কোরআনি হাকিম এটা যেমন কোরআন এলম শুধু এলম নয় বরং হেকের পরিপূর্ণ এগুলি কৌশলগুলি আমাদেরকে শিখানো হয়েছে বলা হয়েছে কথা অনেকেই বললেন এবং সুন্দর রেফারেন্স দিয়েছেন ব্যাখ্যা দিয়েছেন তো মুসা আলহিসাম তিনি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন সেখানে তাকে কি বলা হলো একটু আগেও শুনেছেন কিন্তু তিনি যখন তর্ক করছেন ফেরাউনের সঙ্গে তো ফেরাউন তাকে জিজ্ঞেস করেন হেকমত দেখুন জ্ঞানও দেখুন হেকমতও দেখুন হজরত ফেরাউন হজরত মুসা আল ইসলামকে জিজ্ঞেস করে মার রব্বু কাইয়া আমার রব্বু খুব আইয়া মুসা এ মুসা তোমাদের দুইজনের রব কে তো মুসা আলহ ইসালাম এটা বলেন নাই যে আমাদের রব রব্বুল আল্লাহ আল্লাহ না বরং তিনি কি বললেন জবাব দিলেন রব্বুল আল্লাহ রব্বুন আল্লা সেই আমাদের তার সৃষ্টিগত অস্তিত্ব দিয়েছেন এবং তার বিশেষ স্বভাবও দিয়েছেন সুম্মা হাদা এবং তাকে আবার পথ দেখিয়েছেন এই যে তিনি সংজ্ঞা দিলেন তিনি যদি বলতেন আমাদের রব্বুন আল্লাহ তখন আবার পেশ লাগতো ফেরাউনকে ফেরাউন নিজেই দাবি করছে আমি রব আনা রব্য কুমল আলা কিন্তু মুসা আলহ সালাম এমন ভাবে কৌশলে জবাব দিলেন যে ফেরাউন এখানে একবারে তার তার কোনো কথাই চলে নাই সুতরাং সেই প্রসঙ্গটা বাদ দিয়ে আরেকটা প্রসঙ্গ আনলো সে বলছে আমাদের আগে ফামা বাউল করুন উলা মুসা বুঝলাম কিন্তু আমাদের আগে যারা গেলেন তারা তাদের কি অবস্থা তোমার তো তারা পাননি মুসা আলাইসালাম এখানে কৌশলে জবাব দিলেন তাদের তাদের অবস্থা কি কোথায় আছে এটা আমাদের রব জানেন আমাদের তিনি কিন্তু ভুলেও যান না আর তিনি ভুল করেন না সুতরাং এইখানেও তিনি বলতে পারতেন যে তারা যারা ইমানের সাথে মরে নাই তারা জাননা যাবে মার খাবে এই হবে এই সমস্ত কোনো কথাই নাই গোটাটা আল্লাহর উপরে ছেড়ে দিলেন এগুলি হইলো কৌশল কিভাবে কৌশলে দাওয়াতের কাজ করলেন শুধু নরম কথা নয় যুক্তি যুক্তি নির্ভর কথা আমাদের আকল আল্লাহ আমাদেরকে দিয়েছেন এগুলি দেওয়ার জন্য কিন্তু আকল দিয়ে কাজ হবে না আবার এলেম দিয়েছেন আর শুধু এলএম দিয়ে কাজ হবে না আবার প্রজ্ঞাও দিয়েছেন সুতরাং আমাদের যেমন আকল ব্যবহার করতে হবে আকল দিয়ে জ্ঞান অর্জন করতে হবে এবং জ্ঞানকে কাজে লাগাতে হবে কি দিয়ে প্রজ্ঞা দিয়ে ওটার নাম হইলো হেকমা ওটা হইলো কৌশল তো নবী করিম সালাম প্রত্যেকের জীবনী আমরা বহু মেশাল দেখতে পাই এবং নবীসলামকে বলা হচ্ছে তুমি হেকমতের সাথে দাওতের কাজ করো নবী করিম সাল্লাহ আলী সাল্লাম এই হেকমতের সাথেই তিনি কাজ করলেন এবং দিনকে প্রচার করলেন দিনকে কায়েম করলেন এখন আল্লাহ আমরা এখন আমরা একটু আগেও নবী করিম সাল্লাম যে বিশ্ব নবী সেটা বললাম আধুনিক যুগে এখন ইসলাম যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থা এর মধ্যে ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্র এবং এই এর কোনোটাই বাদ দেয়া হয়নি সব কৃত্তিবান আর মধ্যে সকল কিছু এখানে সন্নিবেশিত করা হয়েছে সেটা দুনিয়ার ব্যাপারে হোক আখ ব্যাপারে হোক আকাশের ব্যাপারে হোক পানির ব্যাপারে হোক অন্তরিক্ষের ব্যাপারে হোক যে কোনো বিষয়ে কারিমে আল্লাহ পাক পূর্ণভাবে সমস্ত কথা বলে দিয়েছেন কিন্তু এমন শর্টলি বলছেন আমরা এইগুলি তালাশ করলে গবেষণা করলে পেয়ে যাব বর্তমান যুগে মানুষের সামনে এইগুলি পেশ করতে গেলে এই এই গবেষণা আমাদের করতে হবে যেমন ঢাকায় ইউনিভার্সিটিতে আমাদের এক শিক্ষক তিনি ইফতার করছেন ইউনিভার্সিটির ছাত্ররা তার সঙ্গে ইফতার সরিক তারা ইফতার করতে গিয়ে বলে হুজুর আপনারা তো সারাদিন উপবাস উপবাস করেছেন অনাহার ক্লিষ্ট ছিলেন পিপাসায় কাতর হয়েছেন যদি হুজুর আখেরাত থাকে তাহলে তো পেলেন আর যদি আখেরাত না থাকে হুজুর তাহলে আমও গেল শালাও গেল মানে দুনিয়াও পেলেন না আখেরাত তো পেলেনি না তো যিনি আমার মাদ্রাসার শিক্ষক উনি শুনলেন উনি ওনার সঙ্গে তারা ইফতার করলো আমি বললাম আপনি কিছু বলেন নাই তিনি বলেন যে আমি অবাক হয়ে শুনলাম আরে বাঘ দেওয়ার কথা তো এখনই আপনি অবাক হলেন কেন এ তো বাঘ দেওয়ার কথা তখনই ছিল আমি হলে তো বাদ দিতাম বলে কি বাদ দিতাম আমি বললাম আচ্ছা বাবারা তোমরা তো চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারলে না আমরা ঠিক না তুমি ঠিক এই দাবি করতে পারলে না তোমার ঠিক না আমি ঠিক এটা ফয়সলা করার জন্য একটা জায়গা তো থাকতে হবে সেটা কি এই দুনিয়াতে সম্ভব হলো না তুমি সিদ্ধান্ত দিতে পারলে না আরেকটা জায়গা আছে যেখানে গিয়ে সিদ্ধান্ত দিবে সেটা তুমি বলেছ যদি পরকাল থাকে যদি শব্দটা তুমি এনেছো সুতরাং পরকাল আসেই কারণ দুনিয়াতে মানুষের জীবন কমপ্লিট নয় এই পৃথিবীটা মানুষের জীবনটা কমপ্লিট নয় হেদায়েত কমপ্লিট কিন্তু জীবন কমপ্লিট নয় জীবনের কমপ্লিশন হলো জান্নাতের মধ্যে জান্নাতে গলি আলাইকুম ফিয়া মা তাশতাহী আনফুসুকুম আলাইকুম ফিয়া মা তাদআউন তোমার মনে যা চাবে যা দাবি করবে তুমি জান্নাতের গিয়ে সব পাবে এই পৃথিবীতে কত চাই কবি কবি বলেন মরিতে চাহিনি আমি সুন্দর ভুবনে কবি এখন কোথায় তিনি মরেই গেলেন সুতরাং এখানে চাই কিন্তু সব পাওয়া যায় না এর দ্বারাই বোঝা যাচ্ছে চাওয়া এবং পাওয়ার মিল থাকতে হবে আর জীবনের কমপ্লিশন এখানে সুতরাং ইসলাম পরকালের কথা বলে এটা যুক্তি নির্ভর এটা আকল গ্রাহ্য এবং এটাই বৈজ্ঞানিক কারণ ওইখানে গেলে আর মানুষ বুড়ো হবে না আর মানুষ মরে যাবে না তার দৃষ্টি শক্তি হারাবে না শ্রবণ শক্তি দুর্বল হবে না শারীরিক সামর্থ্য তার কমবে না এবং সারা জীবনখানে আনন্দ মজা আর মজা সুতরাং মজা এখানে তালাশ করো তাজা করে এই তালাশ করে এখানে জীবনের পূর্ণতা পাবে না অতএব আখরাতের যে ধারণা ইসলাম দেয় আখেরাতকে বৈজ্ঞানিক ভাবে পেশ করতে হবে তোমরা তো দুনিয়াতে ফ্যাস দিতে পারলে না আর আখেরাত যদি থাকে তুমি বলো যদি থাকে তো ধরে নাও আখেরাতে আসে আখেরাত থাকলে আমি খালি জিতলাম তোমরা খালি ঠকলে কিন্তু দুনিয়াতে আমি যে ঠকলাম তোমরা যে জিতলে এটা ফয়সেলা তো দিতে পারলে না সুতরাং এই ফায়সলা চূড়ান্ত করার জন্য আখেরাতে আখেরাত থাকতে হবে এবং সেখানে যেতে হবে অতএব এই পৃথিবীতে নিজের ইচ্ছা আসি নাই আখেরা তো নিজের ইচ্ছা ইচ্ছায় যাব না যিনি এনেছেন তিনি আমাদেরকে নিয়ে যাবেন সুতরাং আমাদেরকে এই ইসলাম আমাদের জ্ঞান অর্জন করতে হবে বর্তমান পরিবেশকে সামনে রেখে আমি কাদেরকে অ্যাড্রেস করছি কারণ আরবিতে একটা কথা আছে হিম তুমি মানুষকে যখন অ্যাড্রেস করবে তখন তাদের আকল উদ্ধিমত্তার তাদের মান সেটাকে পরিমাপ করে কথা বলবে আর এমনিভাবে যাকে সম্মান দেখাবে সে মর্যাদা কতখানি পেতে পারে ওই হিসাবে সম্মান দেখাবে এটাই আজকের বর্তমান বিশ্বে যারা দাওয়াতের কাজ করবেন তারা এইগুলো লক্ষ্য রাখবেন এগুলি খেয়াল রাখবেন তো যাই হোক আমার কথা হচ্ছিল আজকে আমাদের আমাদের দেশে আমাদের বর্তমান যুগে যে সমস্ত ধর্মমত আছে যেমন হিন্দু মত হিন্দু মত হিন্দু মত আমাদের পড়তে হবে কিন্তু হিন্দু মত কি বর্তমান যুক্তির সঙ্গে আমরা যে যুক্তি এই যুক্তির সঙ্গে চলতে পারে না আমি হিন্দু ধর্ম পড়ছি পড়তে গিয়ে দেখলাম যে ব্রহ্মা সৃষ্টি করেছেন আর বিষ্ণু লালন পালন করেছেন এটা ব্রহ্মা লালন পালন করতে পারে না সৃষ্টি করতে পারেন আর বিষ্ণুর লালন পালন করে আমি তাদের ধর্মীয় এক পন্ডিতের সঙ্গে বসলাম বললাম পন্ডিত মশাই আপনাদের ধর্ম পর আমি তো বিপদে মিল করতে পারি না বলে কি এটা কি ঠিক ব্রহ্মা সৃষ্টি করেছেন আর কি বলে বিষ্ণুর লালন পালন বলে হ্যাঁ কথা ঠিক তো ঠিক হলে বিষ্ণুকে ব্রহ্মাকে তো চিনলাম বিষ্ণুকে বলে বিষ্ণু একজন দেবতা তো দেবতাকে দেবতা তো দেবতা লালন পালন করছে এবার আমার প্রশ্ন হলো এই দেবতাকে সৃষ্টি করেছেন কে ধর ব্রহ্মা তো ব্রহ্মা দেবতা সৃষ্টি করেছেন তো এই যে দেবতাকে লালন পালন কে করলো তখন আর কোন বিষ্ণু ছিল কারণ তোমাদের আমাদের ফেরেস তারা খাওয়া দাওয়া করে না কিন্তু তোমাদের ইয়ের দেবতারা খাওয়া দাওয়া করে তো তাদের লালন পালন কোন বিষ্ণুতে করলো তখন কি আরেকটা বিষ্ণু ছিল তখন সেই লোক সারেন্ডার করে ফেলছে সঙ্গে সঙ্গে বলছে এটা প্রক্ষেপণ হয়েছে প্রক্ষেপণ তাহরিফ হয়েছে মানে আমি আর তার সঙ্গে তর করি নাই সারেন্ডার করে ফেলছে এটা প্রক্ষিপ্ত হয়েছে হিন্দু মত আজকে হ্যালো জি মোহতারাম জি একটু জি একটু যদি সংক্ষিপ্ত করে শেষের দিকে যেতেন জি জি শুক্রিয়া জি জি সংক্ষিপ্ত আচ্ছা ঠিক আছে এই হিন্দু মতো চলতে পারে না আহ এই যে বুদ্ধিস্টের ধর্ম এই বুদ্ধিস্টের ধর্ম নিয়ে আলোচনা করেন বুদ্ধি বুদ্ধদেব ওয়াজ করলেন কি ওয়াজ করলেন জীবে দয়া কর অহিংসা পরম ধর্ম সুতরাং বুদ্ধিস্ট হতে গেলে আপনি গরু জবাই করে খাবেন না মাছ শিকার করে খাবেন না মানে কি খাবেন বলে আপনি শাক পাতা খাবেন তো আপনি গাছপালা খাবেন তো গাছপালা শাক পাতা এগুলির কি বর্তমান বিজ্ঞান বলে এগুলিরও জীবন আছে সুতরাং তখন আর থাকলো কই সুতরাং আজকে হলো পৃথিবীতে সবচেয়ে সন্ত্রাসী কই উনি যে বললেন ওয়াজ করে গেলেন উনি চক্ষু বন্ধ করে ওয়াজ করে গেছেন অজের উপরে কেউ আমল করে না এই লোক বুদ্ধ ধর্ম আবার খ্রিস্টান ধর্ম এই ধর্ম বর্তমান যুগে চলে না কারণ হজরত ঈসা আলহ তিনি কার থেকে এসেছেন বিবি মরিয়ম মরিয়ম কার বউ আল্লাহ তালার বউ নামিন মিন মরিয়াম হলেন বিবি মারিয়ামের সন্তান হলো হজরতে ঈসা আলহ সালাম আর এইটা তারা মানে যে তিনি আল্লাহর সন্তান আল্লাহ তাহলে করলো কেমন করে লোকেরা হত্যা করলো তিনি প্রাণ দিলেন এই ঈসা আলাই সালাম তিনি আল্লাহর সন্তান আবার তিনি খেতেন বিবি মারিয়াম খেতেন আম উভয় তারা খেত খেতেন খেলে আবার প্রস্তাব করতে হয় আবার টয়লেটে যেতে হয় কেমন মাবুদ হলো টয়লেট আছে যে এখানে প্রস্রাব করে অতএব খ্রিস্টান ধর্ম এখন চলে না যুক্তির দিক থেকে আকলের দিক থেকে বিজ্ঞানের দিক থেকে এর কোনোটাই চলে না এগুলি অনেক কথা আছে যাই হোক আমি শর্টলি কথা বলছি ইসলামিক এখন একমাত্র দিন যেই দিনকে আমরা যদি স্টাডি করি বিজ্ঞানের যে কোনো যুক্তিতে বর্তমান যেই বিজ্ঞান বাস্তব বিজ্ঞান সেই বিজ্ঞানে আজকে ইসলাম আরো আগে জায়গায় বিষয়গুলো আলোচিত হয়েছে একটু গবেষণা সামনে এসে যায় আমি আর বেশি কথা বলতে চাই না আমাদের আগে বক্তারা বিশেষ করে মফিজ সাহেব অনেক সুন্দর আলোচনা করলেন সুতরাং আমাদেরকে কোরআন স্টাডি করতে হবে কোরআন আমাদেরকে বুঝতে হবে এবং আমাদের আকলকে ব্যবহার করতে হবে বর্তমান বিজ্ঞানও স্টাডি করতে হবে পাশাপাশি স্টাডি করলে আমরা দেখব কোরআনের বক্তব্য আর বর্তমান বিজ্ঞান নির্ভর যে পৃথিবী এটা ইতিবাচক বলেন আর নেতিবাচক বলেন আজকে যে অশান্তি আজকে যে মানুষের পরস্পর শত্রুতা দুশ্মনী খুনা খুনি নারী নির্যাতন শিশু নির্যাতন আজকে এই সমস্ত বঞ্চনা এই সমস্ত কিছুর বয়ান আজকে কারিমে পাই আবার ভালো দিকটাও আমরা বৈজ্ঞানিক দিকটাও পাই ভালো করলে ভালো দিকটাও পাই সবকিছুই আলোচনা করা যায় সুতরাং কোরআন এমন এক বক্ত কোরআন এমন এক কিতাব যে তিবিয়ান প্রত্যেক জিনিসের বিবরণ কোরআনের সন্নিবেশিত অতএব আমার দাওয়াত হলো আমরা কোরআনকে স্টাডি করি আমরা ভালো করে বুঝি এবং দাওয়াতের কাজ বর্তমান পরিবেশকে সামনে রেখে সেভাবে কথা বলি এবং প্রশ্নের উত্তর দেই ইনশা আল্লাহ এক একমাত্র যদি এই কাজ করতে পারি আল্লাহ আমাদের তফিক দান করুন আপনাদের সুক্রিয়া যে আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন আমি জ্ঞানের দিক থেকে তো আমি ওই পরিপক্ক না আমি হইলাম বয়সের দিক থেকে পরিপক্কতা অর্জন করেছি সেই জন্য আপনারা আবার যে এখনই একটা করে তো চিফ গেস্ট আমাকে বলে তো যাই হোক এটা বয়সের কারণে বয়স্ক মানুষকে একটু সম্মান দিতে হয় মনে হয় সেই জন্যেই যাই হোক আপনাদের সুক্রিয় একটা সুন্দর বিষয় আপনারা আয়োজন করলেন এই জন্য উদ্যোক্তাদের আল্লাহ তৌফিক মুস্তামের দিয়ে আপনাদের আমাদের সবাইকে মালামাল করুন আল্লাহ তালা ইসলামকে প্রচার করার এবং তার কে সমাজে পরিবর্তন আনার জন্য যেইভাবে আমাদের কথা বলা দরকার সেই যোগ্যতা আল্লাহ আমাদের দান করুন আমিন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ